ডেঙ্গু রোধে সরকারি উদ্যোগে পালিত হচ্ছে পরিচ্ছন্নতা সপ্তাহ। বনগাঁ পৌরসভার বার্মা কলোনি এলাকার বিশেষ শিবির খতিয়ে দেখলেন মহকুমার শাসক সহ অন্যান্যরা। ডেঙ্গি রুখতে তৎপর প্রশাসন, শহর অঞ্চলের পাশাপাশি গ্রামীণ এলাকাতেও জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জেলা শাসকের নির্দেশে জেলা জুড়ে পরিচ্ছন্নতা সপ্তাহ পালন কর্মসূচি গৃহীত হয়েছে। তারই অঙ্গ হিসাবে পৌর এলাকায় ডেঙ্গুর বিরুদ্ধে যারা নিরন্তর লড়াই চালিয়ে যাচ্ছেন সেই সকল স্বাস্থ্যকর্মী, পৌরকর্মী সহ অন্যান্যদের সাথে বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখলেন বনগাঁর মহকুমা শাসক। এদিন বনগাঁ পৌরসভার অন্তর্গত বার্মা কলোনি এলাকায় পৌঁছে স্বাস্থ্যকর্মী, আশাকর্মী, আইসিডিএস কর্মী, পৌরকর্মীদের কাছ থেকে বিষয়টি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর করেন মহকুমা শাসক। উপস্থিত ছিলেন বনগাঁ পৌরসভার পৌরপতি গোপাল শেঠ সহ পৌরসভার স্বাস্থ্য বিভাগের আধিকারিক সহ অন্যান্য কাউন্সিলররা। মহকুমা শাসক প্রেমবিভাস কাঁসারি বলেন, জেলা শাসকের নির্দেশে পরিচ্ছন্নতা সপ্তাহ পালন হচ্ছে। পৌরসভার অন্তর্গত বিভিন্ন ওয়ার্ড ভিত্তিক সেই কাজ খতিয়ে দেখা হচ্ছে। আগামী 25 তারিখ থেকে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ডেঙ্গু রুখতে বিভিন্ন বাড়ি বাড়ি, হাট বাজার, পরিত্যক্ত এলাকা সমস্ত জায়গাতেই খোঁজখবর করবেন কর্মীরা। সমস্ত জায়গাতে খোঁজখবর করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন কর্মীরা। এরপর আগামী 30 তারিখ বিষয়টি নিয়ে ফের একবার পর্যালোচনা করা হবে। মাননীয় জেলা শাসকের নির্দেশে একটা স্পেশাল ক্লিনলিনেস ড্রাইভ, পরিচ্ছন্নতার একটা সপ্তাহ পালিত হচ্ছে গোটা উত্তর চব্বিশ পরগনাতেই। এবং এখানে আজকের থেকে শুরু হচ্ছে, আমরা ওয়ার্ড লেভেলে, পৌরসভাতে ওয়ার্ড লেভেলে বিভিন্ন জায়গায় মিটিং হচ্ছে। সেখানে আমাদের পৌর স্বাস্থ্যকর্মী যারা আছেন, যারা হেলথ সুপারভাইজার আছেন, কাউন্সিলর আছেন, তারাও সেখানে মিটিং করছেন। কি সমস্যা হচ্ছে বা সেটা পর্যালোচনা করা, আমরা আর কি কি কোনো জায়গায় গ্যাপ থাকছে কি না, এই সমস্ত কিছু পর্যালোচনা গোটা পৌরসভাতেই হচ্ছে। এটা তারই অংশ। আর আমরা সবাই মিলে এখানে আমাদের যারা আশাকর্মী, যারা হাউস টু হাউস ভিজিট করে, হেলথ সুপারভাইজার, আমাদের আইসিডিএসের কর্মীরা যারা আছেন, আমরা এই যে ডেঙ্গু প্রতিরোধে যাতে পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত কিছু থাকে, ড্রেন, এলাকা, বাড়ি বাড়ি ভিজিট, এবং এটা 25 তারিখ থেকে এই স্পেশাল উইকটা শুরু হচ্ছে, এটা চলবে। প্রথমে হচ্ছে হাউজিং কমপ্লেক্স যেখানে আছে, বড় হ্যাবিটেট আছে সেটা, তারপর ধরুন এটা হবে আমাদের হটস্পট যেখানে আমরা ডেঙ্গু কেস পেয়েছি। যদিও বনগাঁ পৌরসভার ক্ষেত্রে এখনও পর্যন্ত আমাদের কেসের সংখ্যা কম আছে, কিন্তু আমরা কোনো কমপ্লাসেন্সি রাখছি না, সেই জন্যে আমরা বসেছি যে গোটা যেই কাজটা হলো সপ্তাহে সেটা আরেকবার মপ আপ করা হবে, যে কোন জায়গায় কী সমস্যা আছে বা কতটা হলো, কী কী আর করার দরকার, সেই সমস্ত কিছু পর্যালোচনার জন্য আমরা বসেছি। ডেঙ্গু রোধে যারা নিরন্তর কাজ করছেন তাদের সাথেও বিস্তারিত কথা বলে তাদের কাজ করতে সুবিধা অসুবিধার বিষয়গুলিও জেনে নেন এদিন উপস্থিত আধিকারিকেরা। বিভিন্ন সমস্যার কথা উঠে আসে আলোচনার মধ্যে। তার মধ্যে অন্যতম রেল দপ্তরের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন কর্মীরা। রেলের সুবিশাল এলাকায় অনেক ক্ষেত্রেই কাজ করতে অসুবিধা হচ্ছে বলেও জানান তারা। মহকুমা শাসক বলেন, রেলের কিছু জায়গা বন্ধ থাকছে। জেলা প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে, স্থানীয়ভাবেও প্রশাসনের তরফ থেকে রেলকে বিষয়টি জানানো হবে। সম্প্রতি মাননীয় জেলা শাসকের দপ্তর থেকে একটা রিভিউও হয়েছিল, মিটিংও হয়েছিল। সেখানে রেলওয়ের যা যা প্রপার্টি আছে, রেল স্টেশন, কোনো গোডাউন বা রেলের কোয়ার্টার বা আদার্স প্রপার্টি, সেখানে একটা রিভিউ হয়েছিল। রেল অথরিটিকে আমি যতটা জানি যে মাননীয় জেলা শাসকের তরফ থেকে বলা হয়েছে যে তারা তাদের এরিয়াতে যারা তারা উদ্যোগ নেন, প্লাস আমাদের যারা ভিসিটি টিম আছে বা স্বাস্থ্যকর্মীরা আছে পৌর এলাকায় এবং গ্রামীণ এলাকায়, তারা যাতে সেই সমস্ত জায়গায় যেতে পারেন। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হচ্ছে বলতে, রেলের প্রপার্টি অনেক ক্ষেত্রে বন্ধ থাকছে, যেটা আমরা শুনছিলাম। এখন স্বাস্থ্যকর্মীরা অনেকে বলছেন যে কিছু জায়গায় তারা সবসময় যেতে পারছেন না, কারণ সবসময় বন্ধ থাকছে। বা কিছু জায়গায় আছে এরিয়া অনেক বড়, সেটা আমাদের পৌরসভার কাছে যা রিসোর্স আছে বা ম্যান পাওয়ার আছে, পুরোটা ক্লিন করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। রেলওয়ে অথরিটিকে জেলা প্রশাসনের তরফ থেকে আমি যতদূর জানি যে জানানো হয়েছে যে তারা যাতে তাদের উদ্যোগে কিছুটা করেন, যদি কোনো হেল্প লাগে বা সহযোগিতা লাগে তাহলে আমাদের পৌরসভার কর্মীরা বা গ্রামীণ এলাকায় যারা স্বাস্থ্যকর্মীরা আছেন তারা করবেন। আমরা আমাদের যা অবজারভেশন এটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করব এবং শেয়ার করব। এ বিষয়ে পৌরপ্রধান বলেন, মহকুমা শাসক পরিদর্শনে বেরিয়েছেন। পৌরসভার কর্মীরা
ডেঙ্গু রোধে যেভাবে কাজ করছেন কোথাও ত্রুটি থেকে যাচ্ছে কিনা সে বিষয়ে খতিয়ে দেখছেন। সবাই মিলে কাজের খতিয়ান তুলে ধরা হচ্ছে, তার পর্যালোচনা করা হচ্ছে, যেখানে অসুবিধা হচ্ছে সেই বিষয়গুলি লিপিবদ্ধ করা হচ্ছে। বনগাঁ পৌরসভা যে ডেঙ্গু প্রতিরোধ এবং বিভিন্ন রোগ প্রতিরোধের জন্য সেগুলো উনি পরিদর্শন করছেন, সেই জায়গাটায় আমরাও এসেছি। আমরা কেমন কাজ করছি, বনগাঁ শহরকে পরিচ্ছন্ন রাখতে পারছে কিনা, ডেঙ্গু প্রতিরোধে যথাযথ ব্যবস্থা নিচ্ছে কিনা, আমাদের মেয়েরা কাজ করতে গিয়ে কোনো ভুল হচ্ছে কিনা, সেটাকে তারা আমার ডেপুটি ম্যাজিস্ট্রেট মহকুমা শাসকের নেতৃত্বে তারা এসে আমাদেরকে বিভিন্নভাবে তারা ঘুরে এবং একটা প্রশিক্ষণ শিবিরের মতো সকলকে নিয়ে এই বনগাঁ শহরকে পরিচ্ছন্ন রাখার যে পরিদর্শন করছেন তাতে আমরা অংশগ্রহণ করেছি। এদিন ডেঙ্গু রোধে কাজ করতে গিয়ে রেলের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে সোচ্চার হয়েছেন পৌরপ্রধান গোপাল শেঠ। বনগাঁয় যে ডেঙ্গু বা বিভিন্ন রোগ ছড়ানোর যে প্রধান যার নেতৃত্বে হচ্ছে সেটা হচ্ছে রেল দপ্তর। এই রেল দপ্তর কেন্দ্রীয় সরকার বারবার বলছে স্বচ্ছ ভারত মিশন, স্বচ্ছ ভারত মিশন। স্বচ্ছ ভারত মিশন মানে কি ডেঙ্গু ছড়ানো? স্বচ্ছ ভারত মিশন মানে কোভিড ছড়ানো? স্বচ্ছ মিশন মানে বিভিন্ন ম্যালেরিয়া ছড়ানো? কাজটা কে করছে? আমি বলব রেল দপ্তর করছে। আমরা যখন কাজ করতে যাচ্ছি আমাদের এনওসি দেওয়া হোক বা রেল দপ্তরে কাজ করতে গেলে আমাদের যে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আইন অনুযায়ী যে পয়সা আমাদের দেওয়ার কথা দেওয়া হোক আমরা করছি, অথবা যেসব জায়গায় বনগাঁর মানুষ স্বাভাবিক চলাচল করে সেই জায়গাগুলো ঠিক করতে যাচ্ছি তো সেখানেও এনওসি দিচ্ছে না। এ বিষয়ে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া। তিনি বলেন, তৃণমূল নেতৃত্ব কারণে অকারণে কেন্দ্রীয় সরকারের ঘাড়ে দোষ চাপাতে ব্যস্ত। রেলের বিরুদ্ধে যে অভিযোগ তোলা হচ্ছে তা ভিত্তিহীন বলেও দাবি করেন তিনি। তৃণমূলের নেতাদের একটাই ধর্ম কেন্দ্রের বিরোধিতা করা। আমার প্রশ্ন, যিনি চেয়ারম্যান, আজ ড্রেনগুলো দেখুন না, ড্রেনগুলো বসে কেন করছে না, কেন জল জমে থাকছে? জমা জলাতে ডেঙ্গু মশা অবধারিত জন্মগ্রহণ করবে। রেলের তো জায়গায় এরকম ড্রেন নেই, রেলের জায়গাতে কোথাও জল জমে থাকছে না। আমার প্রশ্ন, কোন জায়গায় রেল আছে, রেলের ড্রেন আছে? আমার জানা মতো কোনো রেলের ড্রেন নেই, আমার জানা মতো বাংলাতে রেলের কোনো ড্রেন নেই। সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কান্দিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।